আমি মানুষ ভাই, আমি মানুষের ঊর্ধ্বে না, আপনিও মানুষ আমিও মানুষ, আপনারও ভুল হয় আমারও ভুল হয়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? খুব দুঃখের সহিত একটা কথা জানাইতে হয়, একটা কথা বলতে হয়, ঠিক আছে, যে গুটি কয়েক মানুষের জন্য আজকে মনে করেন যারা আমরা ছোট শিশু আছে, যারা কবুতর পালতে ভালোবাসে, কবুতরকে ভালোবাসে, তাদের কবুতর পালা অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে গুটি কয়েক মানুষের জন্য। তো এইটা কিন্তু সবার জন্য না। তো গুটি কয়েক মানুষ বলতে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, প্রত্যেকটা জেলাতেই ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, কিন্তু আমরা একটা ভুল বারবার করি, ঠিক আছে, আমরা ওই গুটি কয়েক মানুষের কাজকর্মের উপরে আপনার সবাইকে, তার মানে ওই গণ্ডিতে দেখি, আমরা সবাইকে ওই মাপে মাপি, এটা কিন্তু উচিত না, এটা একবারের জন্য উচিত না, এটা আমি বলবো আসলে পুরোপুরি অন্যায়। কারণ হচ্ছে গুটি কয়েক মানুষ ভালো না খারাপ এইটার উপরে নির্ভর করে আমরা কখনোই সবাইকে জাজ করতে পারি না, পারি বলেন? এটা হয় না, কিন্তু আমরা করি। তো এখানে যে ঘটনাটা ঘটে, আমার সাথে যে ঘটনাটা ঘটছে, যেমন বেশ লং টাইম পর্যন্ত আপনার আমার পরিবার থেকে কবুতর পালাটা একেবারেই পছন্দ করতো না, এবং আমার পরিবার থেকে অনেকবারই আসলে আমার কবুতর পালা বন্ধ করা হয়েছে। একবার বন্ধ করলে একটা কথা, আমার কবুতর, আমি কবুতর পালা যে কয়বার ছাড়ছি সেটা আমার পরিবারের চাপে ছাড়ছি, আমার পরিবারের চাপে তাপে আমি কবুতর পালা ছেড়ে দিছি। কিন্তু আমি যখন কবুতর পালি হচ্ছে আমি ক্লাস থ্রি থেকে, যখন আমি একদম ছোট ছিলাম ক্লাস থ্রি থেকে কবুতর পালি, তো সাল হিসাব করলে হবে হচ্ছে আপনার 96 সাল, 96, হ্যাঁ 96 সাল থেকে আমি বেসিক্যালি কবুতর পালি। তো 96 সাল থেকে যদি আমি কবুতর পালি, তাহলে আমার কবুতর পালার বয়সটা কত হবে দাঁড়ান একটু চিন্তা করি। আপনার আমার কবুতর পালার বয়স দাঁড়াবে হচ্ছে আপনার, কবুতর পালার বয়স হচ্ছে 96, এইদিকে হচ্ছে 96, 97, 98, 99, 100, 5 বছর, আর এদিকে চলতেছে 21 সাল, 21 সাল শেষ হয়ে গেছে। তো এই ছয় বছর আর 21 বছর কত হইল, 27 বছর, 28 বছর চলতেছে, ঠিক আছে, 28 বছর চলতেছে আমার কবুতর পালা। তো এর মধ্যে অনেক অনেকবারই আমার SSC-র আগে কবুতর পালা একবার ছেড়ে দিতে হয়েছে, কারণ আমার, আমিও কবুতরের ব্যাপারে খুব বেশি ডেসপারেট ছিলাম, আর আমার বাবা মার ধারণা ছিল হচ্ছে যে ভালো মানুষ কবুতর পালে না, একটা ভালো লোক কবুতর পালে না, এটা আমার বাবা মার ধারণা ছিল। তো এই কারণেই কিন্তু আমার কবুতর পালা ছাড়তে হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই ধারণাটা কেন আসছে, কারণ হচ্ছে কিছু কিছু লোক, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মনে করেন এই যারা কবুতর পালে, ঠিক আছে, এই কবুতর নিয়ে এর সাথে ঝামেলা করে, ওর সাথে ঝামেলা করে, ঠিক আছে, এর কবুতর কায়রা নেয়, ওর কবুতর কায়রা নেয়, কিন্তু এই লোকের সংখ্যা কিন্তু বর্তমানে সবচাইতে কম, এই লোকের সংখ্যা একেবারে নাইয়ের কোঠায়, তার মানে জিরোর কোঠায় এই লোকের সংখ্যা, এরকম যারা আছে তাদের সংখ্যা খুবই কম, খুবই কম। কিন্তু আমরা কিন্তু এদের কারণেই আসলে সবসময় আমাদের পরিবার থেকে বারবার না হয়, না করা হয়, ঠিক আছে, কবুতর পালতে। এই যে শিশু বাচ্চারা, এই যে শিশু বাচ্চারা, এই গুটি কয়েক লোকের জন্য কবুতর পালা থেকে কী হচ্ছে, এখানে আমাদের কী করণীয়? প্রথম কথা হচ্ছে বয়স্ক লোক যারা আমার ভিডিওটা দেখেন, বা এই ভিডিওটা যদি তাদের চোখের সামনে যায়, তাদের উদ্দেশ্যে বলতেছি যে কবুতর এমন একটা জিনিস, যদি কেউ মন দিয়ে পালে, ঠিক আছে, যদি কেউ মন দিয়ে কবুতর পালে, সে কখনো কোনো অন্যায় করতে পারবে না। এটা কেন বলি, আমি এতদিনের জীবন দশায় যেটা শিখছি সেটা হচ্ছে যে কবুতর এমন একটা জিনিস, আপনি যদি কবুতর নিয়ে বেশি অহংকার করেন তাও আপনার কবুতর হবে না। তারপর হচ্ছে আপনি যদি মনে করেন কবুতরের কারণে অন্য কারোর সাথে অন্যায় করেন, তাও আপনার কবুতর পালা হবে না। এমনকি আমি অবাক হয়ে যাই, আমার যখন নামাজ ছুটে, যখন সবসময় তো নামাজ টাইম মতো পড়তে পারি না, যখন দেখি যে নামাজ ছুটে গেছে আমার, যে দুই একদিন নামাজ পড়ি না, আমার কবুতরের সমস্যা হয়েছে, বা দুই এক ওয়াক্ত নামাজ মিস হয়েছে, ঠিক আছে, যে মনে করেন আজকে ফজর মিস হয়েছে, কালকে ফজর মিস হয়েছে, এভাবে মনে করেন, বা কাজাও পড়ি নাই, তখন দেখা যায় আমার কবুতরের সমস্যা হবে মাস্ট, 200% শিওর। আমি মানুষ ভাই, আমি মানুষের ঊর্ধ্বে না, আপনিও মানুষ আমিও মানুষ, আপনারও ভুল হয় আমারও ভুল হয়, তো ভুল হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু কবুতর বাজ, একটা কবুতর বাজের ব্যাপারে একটা কথাই বলবো, একটা কবুতর বাজ যদি 100% পরিষ্কার না হয়, ঠিক আছে, সে যদি কখনো কারো মনে কষ্ট দেয়, সে কবুতরবাজি করতে পারবে না। বিশেষ করে রেসের ক্ষেত্রে, যদি আপনার
কবুতর নিয়ে আপনি বড়াই করেন কিংবা কারোর সাথে অন্যায় করেন, 200% আপনার রেজাল্ট খারাপ হবে। এইটা যারা যারা খেলছেন, যারা যারা টুর্নামেন্ট করেন, তারা খুব ভালো করে জানেন। হবেই, কোনো মিস নাই, কোনো মিস নাই, এটা হবেই। আপনি দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট হইতেছে, আপনার পাল্লায় কবুতর খুব ভালো আসতেছে, টুর্নামেন্টের দিন কবুতর মনে করেন আপনি চ্যাম্পিয়ন হইতে পারেন না, এক কবুতর শর্ট খেয়ে গেছেন। এইটা একদম 95% হয়, এইটা একেবারে 95% এই ঘটনাটা ঘটেই। তো কবুতর এমন একটা জিনিস, কবুতর মানুষের মনকে প্রফুল্ল রাখে, কবুতর মানুষকে আসলে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে রাখে এবং সবসময় তার মন একটা জায়গাতেই থাকে। আর একটা কবুতর বাজ কখনও আপনার কোনো অন্যায় করতে পারে না এবং করবেও না। কিন্তু যারা গুটি কয়েক লোক যারা করে তারা কিন্তু বেশি দিন কবুতর পালে না, অল্প কয়েকদিন কবুতর পালে, তারপরে কবুতর পালা ছাইড়া দেয়। আর যেই সব লোক দেখবেন সবসময় কবুতর বিক্রির উপরেই থাকে, ঠিক আছে, ওইটা ভাই ওনাদের ব্যবসা। তো অনেকে মনে করেন চাল ডালের ব্যবসা করে, অনেকে অনেক কিছুর ব্যবসা করে, ঠিক আছে, কিন্তু যারা মন দিয়ে কবুতর পালে, ঠিক আছে, তারা আসলে ব্যবসা করার জন্য কবুতর পালে না, তারা ব্যবসা করার জন্য কবুতর পালে না। আর যারা ব্যবসা করার জন্য কবুতর পালে তাদের সাথে আপনি, তাদেরকে আপনি একটা কবুতর বাস বলতে পারেন না। সে হচ্ছে কবুতর, আপনি একটা জিনিস চিন্তা করেন, ঠিক আছে, যেই লোকটা, আমরা যারা মনে করেন রেস করার জন্য কবুতর পালি, কবুতরকে ভালোবাসি তাই তো পালি, কবুতরকে ভালো না বাসলে কি কবুতর পালতাম ভাই বলেন? কবুতরকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি তাই কবুতর পালি। এবং রেস করার যে বিষয়টা, ঠিক আছে, এইটাও কিন্তু ভালোবাসা থেকেই, কারো যদি কবুতরের প্রতি ভালোবাসা না থাকে কবুতরের রেসে যে পরিমাণে পরিশ্রম হয় সেটা করতে পারবে না। আর সবচাইতে বড় যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে আমরা যখন কবুতর পালি আমাদের দুনিয়ার ফোকাসটা, সব পুরো ফোকাসটা কবুতরের উপর থাকে। সে কোনো নেশার দিকে যাইতে পারবে না, ঠিক আছে, কোনো আড্ডাবাজির দিকে যাবে না, সে যাইতে পারে না, না সে যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে যে আরে এখন আড্ডাবাজি করলে আমার, মনে করেন, আমার কবুতরগুলোকে খাওয়ানো হবে না, আমার কবুতরগুলোর কেয়ার নেওয়া হবে না। আর একটা সবচাইতে বড় যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে একটা পুরুষ, একটা ছেলে বা একটা পুরুষ যেটাই বলেন, দায়িত্ব নেওয়া পৃথিবীতে জন্ম নেয়। আমরা জন্মগতভাবে আমরা দায়িত্বশীল হয়ে আমাদেরকে জন্ম নিতে হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন, একটা পুরুষ সব সময় তার উপরে পরিবারের দায়িত্ব থাকে, ঠিক আছে, তারপরে আপনার মনে করেন এই তার সন্তানদের দায়িত্ব থাকে, কিন্তু এই দায়িত্ব নেওয়ার অভ্যাসটা কিন্তু তার কবুতর পাললে ছোট থেকে, কবুতরকে আমরা সন্তানের মতো মানুষ করি। তো এটা ছোটবেলা থেকে আমাদেরকে এই পিতৃত্ব জিনিসটা শেখায় কবুতর, যে নিজের দায়িত্ব নিতে শেখায় কবুতরের মাধ্যমে, কিন্তু আমরা দায়িত্বশীল হইতেছি, আমাদের মধ্যে দায়িত্ব আসতেছে। ছোটবেলা থেকে আমাদের মাথার মধ্যে একটা টেন্ডেন্সি থাকতে হইতেছে যে আমাদেরকে কবুতর পালতে হইলে আপনার কবুতরগুলোকে, মনে করেন, আপনার খাওয়াইতে হবে, পড়াইতে হবে, ঠিক আছে, আবার মনে করেন এগুলাকে ই করতে হবে। দায়িত্ব নেওয়ার যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু কবুতরের মাধ্যমে খুব সহজে হয়, একটা ছেলের মধ্যে দায়িত্বশীলতা আসে। এই জিনিসগুলো সর্বোপরি কবুতর পাললে নেগেটিভ বিষয়ের থেকে পজিটিভ বিষয়ই বেশি। নেগেটিভ বিষয় নাই আমি তা বলবো না, নেগেটিভ বিষয় নিয়ে আরেকদিন ভিডিও করবো ইনশাল্লাহ, কিন্তু নেগেটিভ বিষয় নাই আমি এটা বলবো না, কিন্তু পজিটিভ জিনিসটাই বেশি। আর আপনারা পজিটিভ জিনিসটাকে দেখেন কম, নেগেটিভ জিনিসটাকে দেখেন বেশি। যাই হোক, আজকের ভিডিওটার মাধ্যমে যদি একটা লোকও আমার কথা বুঝতে পারে এবং যারা গার্ডিয়ান আছে তারা তাদের ছেলে মেয়েকে কবুতর পালার ব্যাপারে উদ্বুদ্ধ করে, তাহলে আমার ভিডিওটা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।